পানীয় জলের ট্যাপ খুললেই বের হচ্ছে লাল রঙের সরু সুতোর মতো কেঁচো। সাত সকালে খাওয়ার জল ভরতে গিয়ে পূর্ব মেদিনীপুরের পাশ করে নস্করদিঘি গ্রামে প্রায় তিন বছর ধরে পানীয় জলের সাথে বের হচ্ছে সরু কেঁচো, কিলবিল করছে পানীয় জলের মধ্যে, যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কোনো রকমে ছেঁকে সে জল ব্যবহার করছে তারা। নস্করদিঘি গ্রামের ওই ট্যাপ থেকে বেশ কয়েকটি পরিবার পানীয় জল ভরে। এলাকার প্রায় ১৩টি পরিবার এমন কেঁচোযুক্ত পানীয় জলের শিকার। দীর্ঘদিনের সমস্যায় জলকষ্টে ভুগছে নস্করদিঘির এই মানুষজন। একটা সাবমার্সিবল থেকে ৬০-৭০টা পরিবার পানীয় জল ব্যবহার করছে, যে কারণে নানা সমস্যায় পড়ে গ্রাম প্রধানের কাছে আরেকটা সাবমার্সিবলের বসানোর দাবি জানালে তার কোনো গুরুত্ব দেয়নি গ্রাম পঞ্চায়েত প্রধান, এমনটাই অভিযোগ এলাকাবাসী। তবে পাশকুড়ার এক নম্বর অঞ্চলের প্রধান কমলা সন্নিগ্রাহী অস্বীকার করে বলেন, এমন অভিযোগ আমার কাছে কখনোই আসেনি, তবে অভিযোগ এলে তা খতিয়ে দেখব, খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নেন ব্লক আধিকারিক। পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক পাশকুড়ার এক নম্বর অঞ্চল প্রধান কমলা সন্নিগ্রাহীকে সমস্যার সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলেন। এমনকি পৌরসভায় জানিয়ে দুটো জল ট্যাঙ্কিও পাঠানোর কথা বলেন তিনি, যাতে কেঁচোযুক্ত পানীয় জল খেয়ে অসুস্থ না হয় এলাকাবাসী। তার কিছু সময় পরই পাশকুড়া এক নম্বর ব্লকের ব্লক আধিকারিক ইঞ্জিনিয়ার তাপস কীর্তনিয়া নস্করদিঘি গ্রামে এসে জল সমস্যার জন্য পাইপলাইন পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। ব্লক আধিকারিকদের দ্রুত উদ্যোগ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। সঙ্গে পঞ্চায়েত সমিতির মেম্বার গুরুপদ মুন্সিও পরিদর্শন করলেন, ছিলেন প্রাক্তন উপপ্রধান শক্তিপ্রধান মান্নাও। কিন্তু ব্লক আধিকারিক পরিদর্শন এলেও তার সঙ্গে দেখা গেল না গ্রাম পঞ্চায়েত বা গ্রাম প্রধানকে, যে কারণে স্থানীয় গ্রাম প্রধানের ওপর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। নমস্কার, আমরা পাঁশকুড়ার অন্তর্গত নস্করদিঘি গ্রামবাসী। এখানে কলের দীর্ঘদিন যাবৎ কেঁচো উঠছে, যার জন্য আমরা পানীয় জল খেতে পারছি না। তার জন্য প্রধান পঞ্চায়েতের কাছে অনেকবার ধরে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তার জন্য রাজ্য সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, যাতে এই পানীয় জল যাতে আমরা আমাদের খাওয়ার যোগ্য হয় তার জন্য কোনো ব্যবস্থা করা দরকার। এটা কতদিন ধরে উঠছে জল? এখানে দীর্ঘদিন যাবৎ প্রত্যেকদিনই কেঁচো ওঠে এইভাবে? হ্যাঁ, প্রত্যেকদিনই প্রায় ৫-৬টা করে কেঁচো ওঠে, যার জন্য আমরা ঘেন্নায় আমরা পানীয় জল খেতে পাচ্ছি না। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। হ্যাঁ, আপনাদের সমস্যাটা কি? কেঁচো জল উঠছে আর পঞ্চায়েত প্রধানকে বলেও আমাদের কিছু হয়নি। হয় ওখানে পাইপ টাইপ চারপাশে লাইন কেটে গেছে, পাইপের কেটে গেছে, আর আমরা জল খেতে ঘেন্না করছে। আমাদেরকে তাড়াতাড়ির মধ্যে আমাদের ব্যবস্থা করে দিন। জলে কি উঠছে? কি কেঁচো উঠছে? আজকে উঠছে কেঁচো। সেই জল পঞ্চায়েতকে দেখিয়ে দিয়ে আসা হয়েছে, তারা কি বলেছে করতে চাচ্ছেন? তারা কোনো সুরাহা করেনি? না। এখন আপনারা কি চাইছেন? আমাদের তাড়াতাড়ির মধ্যে দুটো ব্যাগে যেমন তাড়াতাড়ির মধ্যে আমাদের লাইন ঠিক করে দিবা হয়। কি সমস্যাটা কি হয়েছে? আমাদের এখানে এই তো জলের পরিস্থিতি, এখানে প্রায় মোটামুটি সব কেঁচো ওঠে, কিছু কিছু বালতি সব জল ফেলে দিতে হয়, তারপরে জল পাওয়া যায়। তার মধ্যেও তবুও কেঁচো থেকে যায়, কিন্তু সেই জল আমাদেরকে খেতে হয়। কিন্তু এইভাবে খেলে মানুষের শরীর কি ঠিক থাকবে? তো তার জন্য প্রশাসন, পঞ্চায়েত প্রধান হোক বা আমাদের যে প্রশাসন আছে, থাকি তারা যেন এই কলের ব্যবস্থা কিছু করে। তারপরে আমাদের এই তো জলের পরিস্থিতি, সবাই একসাথে এত বালতি এক জায়গায় থেকে জল ধরে, কেউ জল পায় কেউ জল পায়নি, সবাই জানে যে আমাদের পরিস্থিতি, বা এরকম আরও অন্যান্য আমাদের যে পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সেখানে এরকমই পরিস্থিতি আছে। তবুও তারা কোনোরকমভাবে নিজেদের যতটুকু সামর্থ্য জল নেওয়া ততটুকু নেয়, বাকি আর পায় না। কখনো লাইন চলে যাচ্ছে, এটা তো সেটা অন্য ব্যাপার, কিন্তু এইভাবে তো হয় না। আমরা চাইছি যে মানে নিচে যে পাইপ আছে সেখানে ফাটা ফুটো আছে, সেগুলো যদি সারিয়ে দেয় তাহলে কেঁচোটা আসবে না। প্লাস হচ্ছে যদি বাড়ি বাড়ি যদি ট্যাপের ব্যবস্থা করে দেয় তাহলে এই সমস্যাটা আসবে না, কেউ জল পাচ্ছে কেউ পাচ্ছে না। এইটুকু আমার আবেদন। এই কেঁচো অবস্থা জল কি আমরা খাচ্ছেন নাকি ফেলে দিতে? হ্যাঁ, খেতে হবে। আমরা কখনো ছাগ নিয়ে করে, কখনো কিছু একটা জিনিসের পরে ছেঁকে আমরা খাচ্ছি। এখন কি করব, আমাদের এটাই সমস্যা। তাছাড়া তো আমাদের তো জল নেওয়ার তো আর কোনো জায়গা নেই। আমরা তো কোনোভাবে ওখান থেকে কোনো কমপ্লেন বা কেউ অবজেকশনও করে না, আমরা তো জানতে পারছি না। আপনাদের থ্রু দিয়ে, আমাদের মিডিয়ার থ্রু দিয়ে আমরা জানতে পেরেছি। ইমিডিয়েট আমি প্রধান স্যার, প্রধান ম্যাডামের সঙ্গে কথা বললাম। কথা বলে ওখানের অঞ্চলের এনএস
এবং হচ্ছে যে এজেন্সি কাজ করে তাকে দিয়ে তত্ত্বাবধান করে আমি ইমিডিয়েট আমি ওখানটায় ওয়াশ করানোর জন্য আমি প্রধানকে হুইপ দিয়েছি, যাতে ওখানে মানুষ যদি দুদিন লাগে তিন দিন লাগে ওয়াশ করার জন্য ওয়াশ হবে, অন্য কোনো জায়গা থেকে জলের ব্যবস্থা করে দিতে হবে। জলের বিকল্প কোনো ব্যবস্থা নেই, সেই জন্য ওই জলকে ছেঁকে সাধারণ মানুষ খাচ্ছেন, তার জন্য কি কোনো? আমি চাইবো গ্রামবাসীরা ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল, যদি লোকাল পঞ্চায়েত না দেখে তাহলে আমরা পঞ্চায়েত সমিতির যে সভাপতি হিসাবে আমাদের কাছে জানানো উচিত ছিল, বা ওখানে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তাদেরকে জানানো উচিত ছিল। তো কেউ আমাদের কাছে কোনো অবজেকশনও করছে না, কেউ জানাই সেই জায়গা থেকে আপনাদের থ্রুতে আমরা জেনেছি। ইমিডিয়েট আমি ওইখানটা কাজ করার জন্য প্রধানকে বলেছি এনএস এবং এজেন্সিকে দিয়ে যেন ইমিডিয়েট ওয়াশ করে, ওয়াশ করার পর যতদিন দুদিন দুদিন যতদিন লাগবে সেই ততদিন কোনো জায়গা থেকে জলের ব্যবস্থা যেন ওখানে করে দেবে, সেটা পৌরসভা হতে পারে, পৌরসভা আমরা জানি পৌরসভা থেকে জলের ওখানে ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় আমরা পঞ্চায়েতে পাঠাই, তাহলে পৌরসভায় পৌর প্রধানকে বলে জলের ব্যবস্থা ওখানে করে দেবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।